হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস ইতিমধ্যেই বেঙ্গল পুলিশ বোর্ডের তরফ থেকে পাঁচটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করবো একদম নিউ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে দু এক দিনের মধ্যে প্রত্যেকটি নোটিফিকেশানের আমি হাইলাইট বলে দেবো তোমরা যদি এইসব পোস্টটি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা সেই নোটিফিকেশানটি দেখে নেবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে আসার পরে আমি রিক্রুটমেন্ট সেকশানে আমি ক্লিক করবো সেখান থেকে তোমাদেরকে নোটিফিকেশানগুলো দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ পরপর তোমাদের তিন তারিখেই চার পাঁচটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং চার তারিখে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো আমি সেগুলো আমি তোমাদেরকে জাস্ট হাইলাইটগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো তিন তারিখ তিন তারিখে যে নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে সেটি হলো প্রথম নোটিফিকেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ওয়্যারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশান অর্থাৎ ওয়ারলেস ওয়ারলেস অপারেটারের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছে তিন তারিখে প্রথম তারপরে তিন তারিখে দ্বিতীয় যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন ডাব্লু সিইএফ অ্যান্ড ডাব্লু ডাব্লিউ সি ডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশান অর্থাৎ রিক্রুটমেন্ট অগ্রগামীতে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো সিভিল ডিফেন্স তাহলে এই নোটিফিকেশানটি তোমরা দেখে নেবে ওকে তারপরে তিন তারিখে আরও একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছিল সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেটি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব টেলি টেকনিক্যাল স্টাফ আন্ডার কোস্টাল সিকিউরিটি স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেলি টেকনিক্যাল স্টাফের কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে তিন তারিখে তিন নম্বর নোটিফিকেশান ওকে তারপরে ফ্রেন্ডস তিন তারিখে আরও একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইন্সট্রাকচার ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশান অর্থাৎ সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু দুটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে তিন তারিখে তোমাদের অগ্রগামী এবং সিভিল ডিফেন্স অফিসার স্টাফ অফিসার কাম ইনস্ট্রাকচার সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের পক্ষ থেকে কিন্তু আরেকটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে ওকে এবং চার এগারো দু হাজার একুশ তারিখে যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এগুলো সব নিউ নোটিফিকেশান কালকের এবং তার আগের দিনের তো চার তারিখে যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে এটা আপগ্রেডি নোটিফিকেশান এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ অর্থাৎ আপগ্রাড়ি পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের তোমরা যদি অ্যাপ্লাই করেছিল দু সালে যে ডিপার্টমেন্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার যে কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে লেডি অ্যান্ড মেল কনস্টেবলের তার পক্ষ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তো এই সব নোটিফিকেশান অর্থাৎ এই সব পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো ট্রেডে তাহলে এই নোটিফিকেশানগুলো দেখে নেবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং তোমার নিজের পছন্দ মতো নোটিফিকেশানগুলোকে তুমি দেখতে পারবে তো ফ্রেন্ডস এটাই ছিল আপডেট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আই হোপ ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে করো অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে তোমরা যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ